Hello guys, আজকে আমরা যা ছবি আঁকব সেটা হলো মধ্যবিত্তের ক্রাশ, বাঙালি মধ্যবিত্তের ছেলেমেয়েরা তার উপরে ফিদা। আর আমি তো ছোটবেলা থেকে ফিদা, কারণ আইপিএল চলাকালীন আইপিএল না দেখে তার ভিডিও দেখতাম। চলো আমরা জেনে নিই কে আমার সেই ক্রাশ আর কে সেই মধ্যবিত্তের ক্রাশ। লেটস স্টার্ট। ছোট থেকে বড় হলাম একই বাণী শুনে, ডিগ্রি নাও চাকরি পাও স্বপ্ন খুন মনে। মুখ ফসকে বলেছিলাম কমেডিটা করতে চাই, বাপ বলে জোকার হবি, লোকে বলবে ড্যাশের ভাই, লোকে ভাববে লোকে বলবে সেই গুরুত্ব বেশি, তোর ছেলে শখের খেতায় আগুন ইম্পর্টেন্ট প্রতিবেশী। দশটা পাঁচটা ডিউটি করো, বাড়ি ফিরে সেক্স করো, একে নাকি সেটেল বলে শখ, আল্লাহ তো বানের জলে। মোরা মিডল ক্লাস ফ্যামিলি, হিসেব করি অনুলি, ভেজে গামছা মোদের রেসিপ্রো, সেভিংস করি এক্সট্রিমলি। মোরা মিডল ক্লাস ফ্যামিলি, হিসেব করি অনুলি, ভেজে গামছা মোদের রেসিপ্রো, সেভিংস করি এক্সট্রিমলি। মোরা জিন্স চাইলে হাফ প্যান্ট, বাইক চাইলে সাইকেল, মোবাইল তো দূরে থাক, টাকা পেতে মারিতে। শ্যাম্পু উইকলি একবার, ব্রাশ ডেইলি দুইবার, শেষ হলে টিউব কেটে ম্যানেজ করা দরকার। গার্ডার লাগানো টিভির রিমোট আর চলে না, থাবরা মেরে চালা তবু ব্যাটারি কেনা হবে না। পল্টন স্যার পিকনিক যাবে, টাকা দাও না বাবা, মাস শেষ টাকা নাই, মানি ব্যাগ ফাঁকা। মোরা মিডল ক্লাস ফ্যামিলি, হিসেব করি অনলি, ভেজে গামছা মোদের রেসিপ্রো, সেভিংস করি extremely. What a middle class family, he should go to only, he's a dance of all the lazy bro, saving story extremely. Mora Boro higher purono dress হতো ঢিলে ঢালা, সেই পরে কেটেছিল আমার ছেলেবেলা। মাংস রোজ হবে না, ভাত ফেলা যাবে না, গোটা ডিমের মামলে পেলে খুশি যে আর ধরে না। ভালো করে পড় বাবা, চাকরি পেতে হবে, রিটায়ার করে গেলে পেনশন কমে যাবে। মধ্যবিত্তের বড় দোষ, রিক্স নিতে জানে না, বাধা ধরা পথ ছাড়া অন্যদিকে হাঁটে না। মধ্যবিত্ত কোনো জাতিগোষ্ঠী বা ক্লাস নয়, এটা একটা মেন্টালিটি, ব্লাডি ন্যারো মাইন্ডেড মেন্টালিটি। What a middle class family, he should go be on the lead, he's a gunshot on the recipro, saving story extremely. What a middle class family, he should go be on the lead, he's a gunshot on the recipro, saving story extremely. What a middle class family, he should go be on the lead. সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা যাবে না, ঢিলে ঢালা পোশাক ছাড়া পড়া হবে না। স্কুল ব্যাগে বই খাতা না থাকলেও চলে, চাকু নেল কাটার বাপ ব্যাগে রাখতে বলে। প্রতিদিন হচ্ছে রে বিক্রি মোমবাতি, ফেসবুকেতে মিছিল দেখি পুলিশি রে বাচ্চে আটি। কেমন বালের আইন, কেমন শাসন ব্যবস্থা, দর্শী তারা গৃহবন্দী, রেপিস্ট পায়ে সুরক্ষা। না এ বহু যুগের ধারা, রেপ বৃত্তির রেসে ভারত বিশ্ব সেরা। বড় লোকে রেপ করবে, কেস লড়বে উকিল, দোষী তার বাপে দেখে মোমবাতির মিছিল। বোঝা হইল সারা কত আইনের ধারা, মা বোনদের বাঁচাতে নিয়মটা হোক করা। রেপিস্ট মন্ত্রী শিল্পপতি যাই হোক তারা, কেসের মুখে জুতার বাড়ি কাকো তারা পারা। আগে দেখে নিশ্চিত থাকতে।
রে মহিলার সাথে রে পচে শিশু প্রমাণ হতে বছর হে লজ্জাজনক ইস্যু ফাঁকা রাস্তা একলা মেয়ে বাড়ি ফেরে রাতে সুযোগ নিতে যাস না ভাই দায়িত্ববোধ আগে রেপের জন্য ছোট পোশাক দায়ী করে যারা ছোট তাদের মেন্টালিটি ঢিলা পাজামার নারা চিন্তা বদলা দেশ বদলা বদলা দৃষ্টিকোণ না হলে বাড়ি ফিরে দেখবি একদিন কাঁদছে তোরই বোন রেসপেক্ট গার্লস এই ন্যূনতম শিক্ষাটা যাদের নেই তাদের জন্য একটাই কথা সম্মান দিতে না পারিস অ্যাটলিস্ট ক্ষতি করিস না কি তুই এরকমই
কথা। তবু বলি কি তুই এরকম